কিভাবে এই ছোট্ট কিংফিশার বার্ড জাপানে বুলেট ট্রেনের একটা বড় প্রবলেমকে সলভ করে দেয়। আসলে ঘটনাটি 1989 সালের, যখন জাপানের শিনকানসেন বুলেট ট্রেন, যেটি 270 কিলোমিটার পার আওয়ার স্পিডে চলত। কিন্তু এই ট্রেনের সমস্যা হলো, যখন এই ট্রেন টানেলে ঢুকতো তখন এর আগে একটা প্রেসার তৈরি হতো, আর এই ট্রেন যখন টানেল থেকে বের হতো তখন একটা সনিক বুম তৈরি হতো, যার কারণে টানেলের আশেপাশে থাকা লোকদের রাতের ঘুম উড়ে যেত। তো এই প্রবলেমকে সলভ করার জন্য বিজ্ঞানীরা কিংফিশারের কাছে যায়। তারা দেখে যখন এরা পানিতে ডাইভ করে তখন এই পাখি কোনো সাউন্ড এবং স্প্ল্যাশ ছাড়াই স্মুথ ভাবে পানিতে ঢুকে যায়। তারপর কিংফিশারের নোজকে দেখে বুলেট ট্রেনকে রিডিজাইন করা হয়, যার পরে সবাই অবাক হয়ে যায়, কারণ আওয়াজের প্রবলেম সলভ হওয়ার পাশাপাশি ট্রেন আগের থেকে ফাস্ট চলা শুরু করে।